হ্যালো যারা অনলাইন শোনা যাচ্ছে অনলাইন যারা আছেন শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনে যাচ্ছি থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা প্রথমে বলি যে ভোটের ভোটের আগে শুভেচ্ছা যেমন ক্লাস শুরু হোক এটা আমাদের অলমোস্ট প্রথম ক্লাস কারণ এরা এর আগের দিন একটা ক্লাস বোধ হয়েছিল কয়েকজন ছিলেন যে ক্লাস্টার মধ্যে আমরা প্রি হিস্ট্রি এবার আমার ক্ষেত্রে যেটা আমি পড়াবো বলে যেটা ঠিক আছে আপাতত সেটা হচ্ছে ওই ইন্ডিয়ান হিস্ট্রি পার্টটা এবার আমরা জানি আমি আগে দিন বলেছিলাম যে ইন্ডিয়ান হিস্ট্রি দুটো পার্ট আছে একটা হচ্ছে এনশিয়েন্ট আর একটা হলো মেটিয়েভেল এইটা আমার পার্ট অলরেডি আপনাদের সম্ভবত ন্যাশনাল মুভমেন্ট চলছে ক্লাস ন্যাশনাল মুভমেন্ট চলছে আমি আমার মতো এগিয়ে যাই এবার দেখা যাক ক কতদূর কী হয় প্রথম কথা আমরা গতদিন যা পড়েছিলাম সেটা খুব ছোটো করে যদি সিনাফশিস করে বলে দেওয়া যায় দু কথায় তাহলে আমি বলেছিলাম যে গোটা যুগটা একদম মানুষের যখন আবির্ভাব ওই প্রথম যে ছবিটা আপনার দেখতে পেয়েছি মানুষের যে আবির্ভাব সে আবির্ভাবের সময় অর্থাৎ আজ থেকে আমি ধরেছিলাম প্রায় কুড়ি লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব এবং আমি বলেছিলাম মানুষের প্রথম প্রজন্ম তার নাম হচ্ছে হোমো হ্যাবিলিস এই হোমো হ্যাবিলিস এটা হচ্ছে মানুষের প্রথম প্রজন্ম এই প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য সেটা এই ছবিটাতে স্পষ্ট এই ছবিটাতে স্পষ্ট এই হচ্ছে হোমো হ্যাবিলিস ফেস যেই ফেসে এই ছবিটা দিয়ে ভালো করে দেখলে দেখা যাবে যে মানুষ প্রথম সোজা হচ্ছে এবং এই হাতের আঙুলগুলোকে প্রথম সে মুভমেন্ট করতে শুরু করছে তার মানে মানুষ প্রথম অস্ত্র ধরছে এটাই হলো মানব সভ্যতার প্রথম গুরুত্বপূর্ণ বা অ্যাডভান্স স্টেপ এক দ্বিতীয় কথা এবার তারপর থেকে এবার তারপর আমরা দেখতে পাচ্ছি এইভাবে এগোচ্ছে এবং এখানে এসে আমাদের আধুনিক প্রজন্ম হোমোসেপিয়েন্স সেপিয়েন্স এর জন্ম যদিও সেটা নিওলিথিক নিওলিথিক মানে মেসোলিথিকের একেবারে শেষ প্রান্তে নিওলিথিকের সূচনা এই লগ্নে এরকম সময়ে আমরা হোমোসেপিয়েন্স এবং ফাইনালি হোমোসেপিয়েন্স সেপিয়েন্স কে পেয়েছি এবার এই যে বিবরণ বা বিবর্তন এটার পরে আমরা যদি দেখি তাহলে এর আরেকটা কথা বলেছিলাম মানুষের প্রথম আবির্ভাব যে ধরা হয় সেটা হচ্ছে আফ্রিকাতে আবিসিনিয়া নাম একটা জায়গা আছে ইস্ট আফ্রিকায় তো সেই আবিসিনিয়াতে মানুষের প্রথম আবির্ভাব এটা খেয়াল রাখবেন আবিসিনিয়া থেকে পরবর্তী সময় মানুষ বিভিন্ন দিকে তাদের চলন গমন শুরু হয় বিভিন্ন দিকে মানুষ মুভমেন্ট করে এবং মুভমেন্ট করার পরে যেটা হয় একটা তার একটা অংশ ভারতের দিকেও চলে আসে বা ইস্টের দিকে আসে এবং সেটা মূলত আচ্ছা এই আমি বলি ইতিহাস পড়তে গেলে ভূগোল পড়াটা খুব ভূগোল জানাটা একটু জরুরি কারণ আমি চেষ্টা করব প্রত্যেকটার ক্ষেত্রে কি বা ম্যাপ দেখিয়ে জিনিসগুলোকে বোঝানো সুবিধা হয় মনে রাখতে সুবিধা হয় তো প্রথম কথা বন্ধুরা ভারতে আসার ক্ষেত্রে আমি এটা বলেছিলাম যে তিনটে দুটো পাস আছে তাই না তিনটে পাস আছে একটা হচ্ছে খাইবার পাস একটা বোলান পাস এটা গোমাল পাস খাইবার পাস থেকে প্রথম মানুষ যখন ভারতে আসে ইয়ে কি বলে আমাদের বোলান পাস দিয়ে এইরকম জায়গায় হচ্ছে বোলান পাস এই রকম জায়গায় আছে খাইবার এবং এই রকম জায়গা হচ্ছে কোমাল বোলান ফাইবার এবং এটা হচ্ছে কোমাল পাস এই অঞ্চল দিয়ে মানুষের প্রথম ভারতে আসা মানুষ প্রথম ভারতে এসছে প্রায় আজ থেকে এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার থেকে ষাট বা বাষট্টি হাজার বছর আগে আজ থেকে ওর থেকে এসেছিল আফ্রিকা থেকে এবং বিভিন্ন সময় ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় চলে যায় এবং ইস্টের দিকেও যায় পিকিং মানব নামগুলো শুনেছি মানুষ প্রথম যে পথ থেকে যে দিক দিয়ে এসছে সেটা হচ্ছে এটা আবার বলছি সেটা হচ্ছে কোন পাস এটা পোলান পাস গেল মানুষ প্রথম ভারতে আসার পরে যে অঞ্চলটা থাকতে শুরু করে সেটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের যে জায়গাটা তার নাম হচ্ছে বড়ি এই বড়ি রিজিয়ান মহারাষ্ট্রের বড়ি অঞ্চলে মানুষ প্রথম থাকতে শুরু করে আমরা দুটো জায়গার নাম দুটো কেভের নাম মনে রাখবো দুটো জায়গার নাম মনে রাখবো একটা হচ্ছে সোহাগি ঘাট ইউপি আর একটা হচ্ছে ভীমবেটকা এটা এমপি সোহাগি ঘাট ইউপি এবং ভীমবেটকা এই দুটি হচ্ছে কেব এবং কেব বা গুহা গুহা লিপি গুহা চিত্র যাই বলেন এখান থেকে আবিষ্কার হবে এটাও এটা প্রথম প্রথম আবিষ্কৃত সবচেয়ে এবং সবচেয়ে বেশি পাওয়া গেছে সবচেয়ে বড় যেটা লার্জেস্ট সেটা হচ্ছে ভীমবেটকা প্রথম পাওয়া গেছে এটা এগুলো আমি ওপর ওপর কিছু ইনফরমেশন দিয়ে যাচ্ছি কারণ আগের দিন আমি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমি জাস্ট বোঝানোর জন্য কয়েকটা কথা বলে আসি ধারাবাহিক ভাবে যাবো এর পর থেকে তো এখানে একটা কথা বলার সেটা হলো যেটা যেটা আমাদের জানতে হবে এই যে মানুষের যে যাতায়াত এই যাতায়াতটা শুরু হয়েছিল বরফের যুগে পৃথিবীতে একটা সময় আইস এজ ছিল যে গ্রেট আইস এজ বলা হয় যে যুগটার নাম হচ্ছে প্লেস্টোসিন যুগ মনে রাখবেন প্রথমে প্লেস্টোসিন এজ তারপর হলোসিন এজ এবং আমি আমি ধরে নিতে পারি যুক্তির খাতির আমি ধরে নিচ্ছি যে আজ থেকে প্রায় দু লক্ষ বছর আগে ধরা যেতে পারে আজ থেকে প্রায় দু লক্ষ বছর আগে থেকে আনুমানিক আজ থেকে দশ হাজার বছর আগে পর্যন্ত আজ থেকে মানে আজ থেকে হাজার হাজার নয় অ্যাকচুয়ালি দশ হাজার খ্রিস্টপূর্বাব্দি ধরে নিই আমি এই সময়টা জুড়ে চলেছে গ্রেট আইস এজ যে যুগটার নাম আমি এক্ষুনি কি বলেছি প্লেস্টোসিন যুগ এবার এই সময় ঠান্ডার যুগ বা গ্রেট আইস এজ এই সময় মানুষের যে বৈশিষ্ট্য স্বাভাবিক ব্যাপার দশ হাজারের পর থেকে আমরা দেখতে পাবো এইটা দিয়ে দেখলে দেখতে পাবেন আপনারা দেখেন এরপরে মিডল স্টোন এজ বা মধ্য প্রস্তর যুগ যাকে আপনারা মেসোলিথিক এজ বলেন আমরা পড়ব পাথরের যুগের মানুষের যে প্রথম ব্যবহার মানুষ যে প্রথম ব্যবহার করেছে যা জিনিসপত্র তার সে সেই জিনিসপত্রের নাম হচ্ছে পাথর এটা থেকে অনেকগুলো প্রশ্ন হয় আমরা যখন আইভিসি বা সিন্ধু সভ্যতা পড়বো সেখান থেকেও কীরকম ঠিকই কোশ্চেন হয় এই পাথরের যুগ নিয়ে আমি বলবো বন্ধুরা এখানে আমি ওভারঅল বোঝার জন্য একটা ধারণা রেখেছি আনুমানিক আজ থেকে পাঁচ লক্ষ বছর আগে প্যালিওলিথিক বা পাথরের যুগের প্রথম সূচনা যেটা খুব প্রমিনেন্ট আকার পাচ্ছে প্রায় দু লক্ষ বছর আগে থেকে ঠিক আছে এবং সেটা এসে গিয়ে দাঁড়াচ্ছে আমি এখানে আট রেখেছি এটা আট হাজার বা মতান্তরে দশ হাজার ভাবুন আপনারা যখন আপনাদের জিজ্ঞাসা করে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছে কেউ সতেরোশো করে দেয় তাহলে উত্তর কি হবে হবে অথচ হাজার লক্ষ কোনো ব্যাপারই না এদিক ওদিক ধরে নিতে পারি আমরা কারণ আমাদের ধারাবাহিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না এটা বলতে গিয়ে একটা কথা বলেছিলাম তার আগে আসি পর থেকে শুরু হচ্ছে হলোসিন এজ বা উষ্ণতার যুগ যার একেবারে পিনাকল আমরা এখন বসে আছি কারণ আমাদের পরেই আবার একটা শীতের যুগ আসছে গ্রেট আসছে আপাতত ঝড় আসছে কিন্তু একটা গ্রেট আসছে ঠিক আছে তো এই যে দেখেন দুই দুটো ঠান্ডার যুগের মাঝখানে বসে থাকা আমরা বা গরমের যুগের মানুষ আমরা এইটা মধ্যপ্রস্তর যুগ বা পাথরের যুগ যখন ছোট হচ্ছে পাথর যখন ছোট সেই সময় থেকে দেখতে পাবো বন্ধুরা আমরা এটা বলতে গিয়ে একটা কথা বলেছিলাম এই যে বারবার করে একটা শব্দ আছে প্রি হিস্ট্রি প্রি হিস্ট্রি প্রি হিস্ট্রি কথার অর্থ কি এটা আমি আগের সঙ্গে হিস্টোরিক্যাল এজ এর পার্থক্য কোথায় কোনটাকে প্রি হিস্টোরিক্যাল এজ বলবো কোনটাকে হিস্টোরিক্যাল এজ বলবো যে দীর্ঘ সময় অর্থাৎ আজ থেকে প্রায় কুড়ি লক্ষ বছর আগে মানুষের ওই প্রথম প্রজন্ম হোমো হ্যাবিলিস মানুষের প্রথম প্রজন্ম কেন বলেছিলাম কারণ তারা প্রথম অস্ত্র ব্যবহার করতে শিখেছিল এই আজ থেকে প্রায় কুড়ি লক্ষ বছর আগে মানুষের প্রথম প্রজন্ম হোমো যে ধরনের পাথরের ব্যবহার করত বা যে জীবনযাপন শুরু করেছিল থেকে আনুমানিক ধরে নিতে পারেন আপনারা এই সতেরো বড় জোর কুড়ি হাজার বছর আগে আজ থেকে কুড়ি হাজার বছর আগে পর্যন্ত কুড়ি লক্ষ বছর আগে থেকে আনুমানিক প্রায় কুড়ি হাজার বছর আগে পর্যন্ত মানুষ রকম স্ক্রিপ্ট ব্যবহার করতে পারেনি তার কোনো লিপি ছিল না আমার কথা কোনো স্ক্রিপ্ট ছিল না আমার কথা পরিষ্কার না বলো তো ওই যুগটাকে আমরা এই যে নো এভিডেন্স অফ রেকর্ডস সেটাকে আমরা বলছি এটাকে আমরা বলছি প্রি হিস্টোরিক্যাল এজ কি হয়েছে বোঝা যাচ্ছে আচ্ছা তারপরে যেটা বলার এবার প্রি হিস্টোরিক্যাল এজ বলতে প্রি হিস্টোরিক্যাল এজ বলতে আমাদের ভারতবর্ষের মূলত তিনটে পাথরের যুগকে বোঝা যাচ্ছে এই যে থ্রি ফেসেস অফ স্টোন এজ তিনটে আরেকটু এগিয়ে সেটা এবার এবার তাহলে এই গোটা লাইনটাকে যদি ভাগ করি তাহলে এই গোটা একটা দীর্ঘ সময় চলেছে প্রি হিস্ট্রি প্রি হিস্ট্রি কাকে বলে না যে সময় মানুষের রিটার্ন রেকর্ড ছিল না তার পরের পার্টটা হচ্ছে রিটার্ন রেকর্ড আছে এই যে এই যে সময়টা যে সময়টাকে হিস্টোরিক্যাল এজ বলা হয় সে সময় হচ্ছে রিটার্ন রেকর্ড রয়েছে কিন্তু আমরা পড়তে পারিনি এইরকম একটা পর্বও গেছে এখান থেকে প্রশ্ন হয় এই যে আমরা পড়তে পারিনি যে যুগটার কথা বলা হচ্ছে মূলত তার একটা পর্ব হচ্ছে চ্যালকোলিথিক এজ যাকে বাংলায় বলে তাম্র প্রস্তর যুগ বা তাম্রব্রন যুগ ভারতের ক্ষেত্রে প্রবলেমটা হয়েছিল এটাকে বলা হয় প্রোটো হিস্টোরিক্যাল এজ আমি গতদিন এটা বলেছিলাম প্রোটো হিস্টোরিক্যাল এজ মানে এটা এমন একটা যুগ যেটা বাংলায় বলে প্রায় ঐতিহাসিক যুগ কিছু কিছু বইতে দেখতে পাবেন প্রায় ঐতিহাসিক যুগ অর্থাৎ যে তেমন একটা যুগ যে যুগে রিটার্ন রেকর্ডস রয়েছে বাট উই আর আনএবল টু রিড ইট রাইট নাও তো সেই জন্য হ্যাঁ ওটাকে বলে প্রোটো যুগ যে যুগে স্ক্রিপ্ট ছিল কিন্তু আমরা পড়তে পারিনি উদাহরণ সিন্ধু সভ্যতা ঠিক আছে তারপর থেকে অর্থাৎ বৈদিক যুগের পরবর্তী পর্ব থেকে অর্থাৎ আনুমানিক আটশো বা এরকম অনওয়ার্ডস আটশো খ্রিস্টপূর্বাব্দ বা অনওয়ার্ডস এই সময় থেকে আস্তে 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 মানুষ নিয়মিত লেখার অভ্যাস শুরু করলো মানুষের স্ক্রিপচার তৈরি হলো বা মানুষ পড়তে পারলো ভারতীয় লেখাপত্র সেই যুগটাকে বলা হিস্টোরিক্যাল এজ ক্লিয়ার তার মানে হিস্টোরিক্যাল এজ এরও তিনটে আমরা মানে প্রিস্টোরিক প্রিস্টোরিক্যাল এজ হিস্টোরিক্যাল এজ এবং প্রোটো হিস্টোরিক্যাল এজ এই তিনটে পর্বে আমরা গোটা ব্যাপারটাকে ভাগ করে দেখলাম ক্লিয়ার এই পর্যন্ত এখানে এই সময়কালটা রয়েছে নবপ্রস্তর যুগের এটা একবার দেখে নেওয়ার ক্লাসিফিকেশনটা আমি যেহেতু আগের দিন করিয়ে দিয়েছি এক কথায় রয়েছে প্যালিওলিথিক এজ প্যালিও মানে প্রাচীন লিথ মানে পাথর আনুমানিক সময়কাল ওই ধরে নিই একটা মোটামুটি পাঁচ লক্ষ কিন্তু হোমো হ্যাবিলিস মানুষের প্রথম প্রজন্ম তার আবির্ভাব আসে কুড়ি লক্ষ বছর আগে ঠিক আছে আমরা পাঁচ লক্ষ ধরা হচ্ছে এটা প্যালিওলিথিক এজ বা পুরা প্রস্তর যুগের সূচনা ঘটছে যে সময়টা দিস ওয়ান এবার নেক্সট ফেজ হচ্ছে মিডল স্টোন এজ মিডল স্টোন এজ আনুমানিক আট হাজার থেকে চার হাজার বা দশ হাজার থেকে চার হাজার ফিচার পরে আসছি নিওলিথিক এজ এটা আরো পরে আনুমানিক চার হাজার থেকে আড়াই হাজার প্লাস মাইনাস এবার সেখান থেকে এবার আস্তে আস্তে আমরা পরে এটা হচ্ছে স্টোন এজ এর একটা পর্ব চললো এটা স্টোনেজের মধ্য পর্ব এটাও কিন্তু স্টোনেজের মধ্যেই পড়ছে এটা আপনাদের পরীক্ষার প্রশ্ন এটাকে বলা হয় বা এটাকেই আপনারা এই যে লিথিক লিথ কথাটা রয়েছে মানে পাথর রয়েছে এটাও প্রস্তর যুগের পরবর্তী পর্ব আমার কথা পরিষ্কার হলো কি হলো না তাহলে স্টোনেজকে যদি দুভাগ করি তাহলে তার আর্লিয়ার ফেস্টার নাম যদি হয় এই যে প্যালিও মেসোনিও লিটার ফেজের নাম কিন্তু এটা চ্যালকো হয়ে গেল এবং তারপর থেকে আমরা পাবো বৈদিক যুগ বা পরবর্তী অংশ ক্লিয়ার তো সেটা হচ্ছে তারপরে এটা আয়রন এজ বলে আমরা জানতে পারবো এ পর্যন্ত আমার বক্তব্য আশা করি পৌঁছা গেছে আমি প্যালিওলিথ নিয়ে বলতে গিয়ে প্যালিওলিথ নিয়ে বলতে গিয়ে যে জায়গায় ক্যালিওলিথ নিয়ে বলতে গিয়ে যে জায়গা যেতে চাইছি সেটা হচ্ছে মানে একদম শুরুর দিক থেকে যদি ধরা হয় তাহলে যে জায়গা যেতে চাইছি সেটা হচ্ছে ছবি ছবি রয়েছে রয়েছে এগুলো তো হয়নি ছবিটা একজন ইঞ্জিনিয়ারের আপনারা আঠারোশো সালের কথা আচ্ছা এইটিন সেভেন কেন গুরুত্বপূর্ণ সিপাই মিউটিনি ঠিক বলেছে হ্যাঁ মহাবিদ্রোহ বা সিপাই মিউটিনিও বলা যায় কিন্তু মহাবিদ্রোহটা বললে পরে বলাটা সুবিধা মানে ঠিকঠাক আর কি অ্যাপ্রোপ্রিয়েট মহাবিদ্রোহ সিপাই মিউটি শুধু সিপাহীদের বিদ্রোহ শুধু সিপাহীদের বিদ্রোহ কি ছিল তাই না সেভেন ধরি আচ্ছা এইটিন কি হয়েছিল ভাই কি খুব গুরুত্বপূর্ণ ঘটনা নভেম্বর ওয়ান কি হয়েছিল এইট মচৎকার ব্যাপার এইটিন ফিফটি এইট হচ্ছে যে কারণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ক্ষমতা বদল হয়ে যাচ্ছে অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের হাত থেকে হাতে চলে যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে পার্লামেন্টের হাতে যাচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার অনেকে মজা করে বলে ভাই ভারতে ইংরেজ শাসন শেষ হলো ইংরেজ কোম্পানি শাসন শেষ হয়েছিল ঠিক আছে মহারানি শাসন শুরু হয়েছিল বা পার্লামেন্টের রুল চালু হয়েছিল যেটার এক্সিকিউশন হবে এইটিন সেভেন্টি সিক্সে যদি আমার পড়ানোর বিষয় এটা নয় এটা তো আমার একটি আর বহির্ভূত কিন্তু আমি রিলেট করার জন্য বলছি আর কি সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন দিল্লি দরবার বলা হয় আরবিনের সময় এই কি বলে আমাদের লিটনের সময় লিটনের সময় আচ্ছা এবার এই যে ফিফটি এটা কেন বললাম কারণ ভারতের শাসন ভার চলে গেল মহারানীর হাতে বা পার্লামেন্টের হাতে ভারতে ব্যাপক সংস্কার শুরু হচ্ছে রিফর্ম শুরু হচ্ছে ভারতে এই যে ব্যাপক রিফর্মস বা সংস্কার শুরু হচ্ছে তারই একটা তারই মধ্যে একটা ঘটনা সেটা হচ্ছে এই এইটিন সিক্সটি ওয়ানে ঘটবে এইটিন সিক্সটি আপনারা পড়বেন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যেখানে ভারত থেকে প্রথম ভারতের প্রতিনিধিত্ব পাঠানো হবে ব্রিটিশ পার্লামেন্টে এতদিন ছিল না এইসব তুই বুঝতে পারছিস বুঝতে পারছিস না ব্রিটিশ পার্লামেন্টে ভারত থেকে ভারতের প্রতিনিধি এবার গিয়ে কথা বলবে কি কথা বলবে সেটা তো অন্য কথা কিন্তু কথা বলার জন্য পাঠানো হচ্ছে আর আর একটা হচ্ছে আজকে যেটা আপনারা এএসআই বলে জানেন বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নাম শুনেছেন বোধ তখনের নাম ছিল রয়াল বা ইম্পেরিয়াল কালি পাতলা করলে নেটে ওখানে যারা আছে অনলাইন দেখতে পাবে এখানে যাই না আমি একটা পেজ খুঁজছিলাম En armas nulas, la cuna. La